এই সমাবেশে কি তাদের সরকারের পতনের ঘন্টা বাজিয়ে দেবে কিনা, তাদের যে সময় শেষ হয়ে যাচ্ছে, হতচকিত হয়েছে, ভয় পেয়েছে, এই সমাবেশ সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো ঘটনা ঘটবে। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। আগামী 28 অক্টোবর বিএনপি ঘোষিত মহাসমাবেশ এক দফা দাবিতে, আপনাদের যে মহাসমাবেশ সেটি সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা মহাসমাবেশ না, এটা আসলে পতনের শুরু 28 অক্টোবর থেকে। সরকার দলীয় যে শক্ত অবস্থান এটি আপনারা কিভাবে দেখছেন বা আপনাদের কর্মসূচি আসলে কেমন হতে যাচ্ছে? প্রথমে বলি যে 28 অক্টোবর মহাসমাবেশের কথা যেটা আমরা বলেছি, সেখানে আমাদের মহাসচিব 28 তারিখের কর্মসূচি ঘোষণার সময় বলেছেন এটা মহাযাত্রা, কারণ পদযাত্রা করেছে আমরা, রোড মার্চ করেছি, মহাযাত্রাটা করি নাই। তো স্বাভাবিক কারণে মহাযাত্রার কথা বলেছে এবং মহাসমাবেশ সারা বাংলাদেশ বা সারা দেশের মধ্যে মানুষ প্রত্যাশা করছে যেন এই সমাবেশটা সরকারের জন্যে, দেশের জন্যে, রাজনৈতিক ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে। যেমন পাকিস্তানে বলে 7ই মার্চের একটা ঘটনা আছে, সারাওয়ার্দিতে শেখ মুজিবুর রহমান সাহেব তৎকালীন বিরোধী দলের প্রধান নেতা, তো তিনি একটা বক্তৃতা করেছিলেন আন্দোলনের বিভিন্ন পর্যায়ে 7ই মার্চে। তো এই বক্তৃতার মানুষ প্রত্যাশা করেছিল এই বক্তৃতাটা ঐতিহাসিক এই কারণে হবে যে এখান থেকে স্বাধীনতা ঘোষণা করা হবে। তো তিনি স্বাধীনের কথা বলেভাবে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এইটুকু রেখেছিলেন। তো এখনকার প্রেক্ষাপটে মানে আন্দোলনের একটা চূড়ান্ত অবস্থা এসে এটাকে আমরা মহাসমাবেশ বলছি, মহাযাত্রা বলছি। আওয়ামী লীগ, আমরা যখন গত 1 বছর আগে আন্দোলন শুরু করেছিলাম, সেই আন্দোলনের শুরুর সময় বিএনপিকে মাজা ভাঙা পার্টি, হাঁটু ভাঙা পার্টি, মানে বিএনপির উপর নানান ধরনের আক্রোশ, মামলা, হামলা, গ্রেপ্তার, নির্যাতন, গুম, খুন, তাতে মনে করা হচ্ছিল যে বিএনপি বোধহয়, বিশেষ করে আওয়ামী লীগ মনে করছিল যে শেষ হয়ে গেছে। এবং আজকের যিনি প্রধানমন্ত্রীর দাবিদার তিনিও বলেছেন বিএনপি আর উঠে দাঁড়াতে পারবে না, এটা তিনি বক্তৃতায় বলেছেন বিএনপির আর সে অবস্থানে। কিন্তু এই 2023 28 অক্টোবরের আগে সরকার এই সমাবেশকেও ভয় পাচ্ছে, কারণ এর আগে ঢাকা শহর এবং সারা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে যে সমাবেশগুলো হয়েছে সেগুলো তারা ঠেকানোর চেষ্টা করেছে, বাধা দেওয়ার চেষ্টা করেছে, পাহারা দেওয়ার চেষ্টা করেছে। মানে যখনই বিএনপি সমাবেশ আহ্বান করেছে তখনই তারা শান্তির সমাবেশ, শান্তির যাত্রা, এইসব নানান কথা বলে সমাবেশ রেখেছে। সেগুলো খুব বড় সমাবেশ হয়েছে এমন কথা না, কিন্তু এই টেন্ট অর্থাৎ বিরোধী দল কর্মসূচি দিলে সরকার কর্মসূচি দেয়, এটা পাকিস্তান আইফ খান বা ইয়াখানের ক্ষেত্রে আমরা দেখি নাই, এখন যেটা দেখছি। এই সমাবেশকে আমার ধারণা তারা একটু হতচকিত হয়েছে, ভয় পেয়েছে, বলা যায় উদ্বিগ্ন হয়েছে যে এই সমাবেশে কি তাদের সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দেবে কিনা, সেই জন্যে তারা নানানভাবে কথা বলছে। আমরা বলিনি কিন্তু যে এখানে আমরা অবস্থান ধর্মঘট করব, অর্থাৎ বসে পড়ব, আমরা সমাবেশের কথা বলি, তারা বলে না তারা ঢাকা দখল করে ফেলবে। মানে তাদের মাথার ভিতরে এই ধরনের একটা উদ্বিগ্নতা কাজ করে, মানুষ যেতে নেমে পড়ে রাস্তায়, মানুষ যদি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তো সেটা তো আগের থেকে বলা যায় না, যে কোনো মুহূর্তে ঘটতে পারে। যেমন 90-এর গণঅভ্যুত্থান, 69-এর গণঅভ্যুত্থান পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে, এগুলো বাঙালিরাই সংগঠিত করেছে গণতন্ত্রের দাবি নিয়ে, স্বাধীনতার প্রশ্নে, অধিকারের প্রশ্নে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে সরকার যদি বাধা না দেয়, যদি স্থির থাকে, শান্ত থাকে, তাহলে একরকম ফলাফল। আর সরকার যদি বাধা দেয় এই সমাবেশ
যেটা সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো ঘটনা ঘটবে। তো সমুদ্র তো কারোর বাদ মানে না, সেটি যদি সরকার ঠেকানোর চেষ্টা করে, আমার ধারণা কি হবে সেটা এখন অনুমান করা করে বলা যাবে না। সেই জন্যে 28 তারিখ সকল অর্থেই একটি গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ তারিখ। আপনি যেমনটা বলছিলেন যদি আসলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা আসে তাহলে হয়তো বিপত্তি করতে পারে, ঠিক সেই জায়গা থেকে আপনারা কি ভাবছেন যে 28 তারিখের কর্মসূচিকে কেন্দ্র করে সরকার আসলে আপনাদের যে প্রত্যন্ত পর্যায়ে যে নেতাকর্মীরা আছে সেখানে কি কোনো ধরনের অভিযান চলতে পারে কিনা, বা কেন্দ্রীয় নেতাদের উপরও এই ধরনের কোনো অভিযান চলে, আপনাদের আসলে পদক্ষেপ কি হবে? সরকার ইতিমধ্যে নানান জায়গায় ধরপাকড় শুরু করেছে, ঢাকায় অফিসে আসলে ধরছে, রাস্তায় বেরোলে ধরছে, বাসার থেকে গ্রেপ্তার করছে। এই যে আমাদের একসময় ছাত্রনেতা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু সাহেব, সে ক্যান্সারের রোগী, তাকে বাসার সামনে থেকে গ্রেপ্তার করেছে। আমাদের তাঁতি দলের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, তাকে তার ব্যবসায়িক অফিসের সামনে থেকে গ্রেপ্তার করেছে। আমাদের বিদেশি শাখার একজন নেতা এখানে এসেছিলেন দেখা করতে পার্টি অফিসে, সে এবং তার কয়েকজন সঙ্গীকে পার্টি অফিসে যখন সে বেরোচ্ছিল তখন তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সারা দেশে আমরা সংবাদ পাচ্ছি বিভিন্নভাবে যে বিভিন্ন জায়গায় এই গ্রেপ্তার অভিযান চলছে। এবং যেমন যশোরে আমাদের বিএনপির দেলোয়ার সাহেবের বাসায়, দেলোয়ার খোকন, তার বাসায় অহেতুক বোমা হামলা করেছে, সেটি সরকারি লোকজন না অন্য কোনো এজেন্সির লোকজন এটাও তারা সরকারি পক্ষ থেকে বলতে পারছে না। এই যে গতকালও যশোরেরই এক থানার নেতার বাসায় আক্রমণ করেছে। আন্দোলনকে আওয়ামী লীগ ভয় করে, আর এখনকার আন্দোলনকে তারা মনে হচ্ছে তাদের যে সময় শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের যে বিদায় নিতে হবে, তাদের যে পদত্যাগ করতে হবে, সেজন্য তারা আরও বেশি শঙ্কিত। আমরা মনে করি যে কখনোই কোনো সময়, সেটা পাকিস্তান আমল বা বাংলাদেশ আমল, যখনই আন্দোলন হয় যদি সরকার সেটাকে পজিটিভলি নেয়, আন্দোলনের দাবির কাছে মাথা নত করে, তাহলে এক ধরনের পরিস্থিতি। আর যদি তার বিপরীত অবস্থান নেয় তখন আন্দোলনে ক্ষতি হয় না, যারা আন্দোলন ঠেকাতে আসে তাদের ক্ষতি হয়, ভাবমূর্তির ক্ষতি হয়, বা কোনো কোনো সময় তাদের পদত্যাগ করতে হয়। কেন জানি আমার মনে হচ্ছে দেশের পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।